আওয়ামী লীগের কি দিয়ে করবেন মিছিলে গিয়ে নৌকায় ভোট দিয়ে বিএনপির আনুগত্য কিভাবে করবেন মিছিলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এটা পরিষ্কার বুঝেন কিন্তু হাদিস অস্বীকার করে নবীর আশেক হতে চান এটা ভণ্ড আশেক হালো রুটি খান হুজুর ফতোয়া দেয় মিলাদ যদি কেউ না প্রমাণ করতে পারে গাড়ির চাবি দিয়ে দিব বেটা গাড়ি তোমার টাকা দিয়ে কিনা সারা পৃথিবীতে আজ পর্যন্ত প্রমাণিত নয় সাবান মাসে হুদের যুদ্ধ হয়েছে মানে দাঁতের জুড়ে ধর্ম চলছে দলিলের জুড়ে না মানে একজন সিভিল সার্জন ডাক্তার সে নিশ্চয়তা দিতে পারে না অপারেশন করাকালীন বাঁচবে কিনা আর ফুটপাতের হকার চ্যালেঞ্জ করে বিফলে মূল্য ফেরত এই কিছু হুজুর আছে সমাজে এরকম যে সিনেমা তৈরি করার পর সফল হওয়ার জন্য যে দোয়া করে এই দুয়াকারী এটা হুজুর না কুকুর বলেন কুকুরের চাইতো খারাপ তাহলে এই হুজুরও পাওয়া যায় বাংলাদেশে যারা হাদিসের বিরোধিতা করে তারা কাফের যারা হাদিস অস্বীকার করে তারা কাফের যারা হাদিস অমান্য করে তারা কাফের হাদিস অমান্যকারী হাদিস অস্বীকারী হাদিসের বিরোধিতাকারী কাফের স্পষ্ট ইসলামে মাহফিলগুলি হয় বলে মানুষ সুদ থেকে অনেকেই বাঁচতে পেরেছে অনেক মানুষ পিতা মাতার করতে শিখেছে অনেক মানুষ বড়দের সম্মান বুঝেছে স্নেহ করতে শিখেছে আর তোমাদের কাছে থেকে ইজ্জত লুট করা শিখেছে নারীর আপনি যদি হাদিস মানতে রাজি না হন হাদিস অস্বীকারী হন হাদিস না মানেন তাহলে মরা মাছ আপনার জন্য খাওয়া হারাম আর হাদিস যদি মানেন তাহলে আপনার জন্য মরা মাছ খাওয়া হালাল। কারণ কোরআন মাজিদের বরাকে হারাম করা হয়েছে হাদিসে মরা মাসকে হালাল করা হয়েছে আহলে আন্দোলন বাংলাদেশ শুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ওয়া আনতু ওয়াতিসাকাতাল মাফ্রুজাতাও ওয়া তাসু মুরামাযান কয়ালা ওয়াল্লাদি নাফসিবি ইয়াদিলা আজিদ ওয়ালা গাযা শাইয়াও ওয়ালা আনকুসুমিন

সোনাপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দশম বার্ষিকী ইসলামী সম্মেলনের মহাজাজ মহতারাম সম্মানিত সভাপতি সহসভাপতি সাহেবান প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায় কেরাম সুযোগ্য সঞ্চালক এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বাগত সমাগত উপস্থিতি পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা পাশাপাশি যে যেখান থেকে বা মাহফিলের আশপাশ থেকে আমাদের সার্বিকভাবে যারা সহযোগিতা করছেন আলোচনার শুরুতেই আল্লাহ সোবানা তালার বারগাহে শুক্রিয়া আদায় করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে কবুল আর মঞ্জুদ করে আজকের এই সম্মেলনে সমবেত হবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক আখেরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু সাল্লামের প্রতি আমরা আবারও সংক্ষিপ্ত দরুদ পেশ করছি সাল্লবু আলাইকুয়া সাল্লাম হামদ ও নাতের পর আজকের এই ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুসলিম জীবনে হাদিসের গুরুত্ব মুসলিম জীবনে হাদিসের গুরুত্ব শিরোনামে এক নাতিদীর্ঘ তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরার চেষ্টা করব ইনশা আল্লাহ আমরা জানি ওহি দুই প্রকার এক অহিএমাত্র যা তেলাবাদ করা হয় সেটা হলো কোরআন মাজিদ দ্বিতীয়টি হলো ওহি একাইরে রেমাত যেটা কোরআন মাজিদের মতো তেলাবাদ করা হয় না সেটা হলো হাদিস কোরআন যেমন ওহি হাদিসও তেমন ওহি হাদিস যেমন ওহি কোরআনও তেমন ওহি কোরআন ছাড়া হাদিস অচল হাদিস ছাড়া আবার কোরআন অচল কিন্তু আমরা অত্যাধুনিক যুগে শিক্ষিতের পরিমাণ ধার্মিকের পরিমাণ যত বৃদ্ধি পাচ্ছে তত হাদিস অস্বীকারকারীদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এক শ্রেণীর মানুষের দাবি আল্লাহুরাব্বুল আলমিন কোলার মাজিদের মধ্যে বলেছেন যে কোরআনে এমন কোনো বিষয় নেই যে বিষয় আমি বর্ণনা করতে বাদ রেখেছি তাহলে সব বিষয়ের বর্ণনা যেহেতু কোরআন মাজিদে দেওয়া আছে সেহেতু আমি হাদিস কেন শিখব আর মানবই বা কেন আমার জন্য কোরআনই যথেষ্ট হাদিসের প্রয়োজন নেই প্রয়োজন নেই অবশ্যই ভবিষ্যৎবাণী রসুল্লা সাল্লাই ওয়াসাল্লাম তার জীবদ্দশাতেই করেছেন তিনি বলেছেন আমার উন্মতের মধ্যে একদল লোক আসবে যারা তাদের চেয়ারে সিংহাসনে হেলান দিয়ে বসে থাকবে আর তারা বলবে আমরা কোরানে যেটা হালাল পেয়েছি এটাকেই হালাল মানব হাদিসে যেটাকে হারাম কোরআনে যেটাকে হারাম জেনেছি এটাকে হারাম জানবো হাদিস আমরা মানি না তবে মনে রাখবা আমি কোরআন প্রাপ্ত হয়েছি তার অনুরূপ আর জিনিস প্রাপ্ত হয়েছি সেটাই হলো হাদিস অতএব একজন মুসলিম তার জীবনে ইসলাম প্রতিপালন করতে গিয়ে হাদিস ছাড়া প্রতিপালন করা কল্পনা করা যায় না সম্ভব নয় কেন আল্লাহরা বুলাল আমিন বলছেন বলছেন ওয়ামায়ন তেক ওয়ানেলা হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহাইউন ইওয়াহা সোরায়ে নাজম তিন ও চান্ন মরায়ত রাসূল সাল্লাল্লাহ ওয়ালে সাল্লাম তার ইচ্ছামতো কিছু বলেন না তিনি যা বলেন সেটা আল্লাহর ওহি আসলে আমাদের মাহফিলগুলি সব শ্রেণী পেশার মানুষের জন্য কিন্তু নয় যেটা আমরা আপনার আগে থেকেই বুঝে এসেছেন আর আমরা ওই ধরনের আলোচনাও করি না করতে অভ্যস্ত নয় এটাও আপনারা জানেন আল্লাহ রাবুল আলমিন বলছেন সোরা নাজম তিন এবং চার নম্বর আয়াত নবী তার নিজের থেকে বানিয়ে কোনো কথা বলেন না তিনি যেটা বলেন সেটা আল্লাহর ওহি নাজম তিন এবং আয়াত। তাহলে কোরআনে যেটা বলা আছে সেটা নবীর কথা না আল্লাহর কথা নবী যেটা বলেন ওহির ভিত্তিতে বলেন তাহলে তিনি কোথায় বলেছেন হাদিসে তাহলে সেটা ওহি কিনা এজন্য হাদিস সরাসরি আল্লাহর ওহি কোরআন যেমন ওহি হাদিসও তেমন ওহি অন্য জায়গায় আল্লাহুরা বোলা আমিন বলছেন ওয়াঞ্জ আলাল্লাহু ওয়ালাইকাল কিতাব আওয়াল হেক মাতা ওয়া আল্লাহ্মা আলম তাকুন তা আলাম ওয়াকায়া নাফেদুলুল্লাহ গে আলাইকা আজিমান হেনবি আল্লাহ আপনার উপরে নাচিল করেছেন কিতাব ওহিক মাত কিতাব আলাওয়াল কোরআন আর হিকমত হল হাদিস আল্লাহ তার নবীকে বলছেন যে আমি আপনার উপরে নাজিল করেছি কোরআন এবং হাদিস এবং আপনাকে শিখিয়েছি এমন কিছু বিষয় যে সম্পর্কে আপনি আগে জানতেন না এই অজানা বিষয় আপনাকে শিখানোই বিরাট একটা মর্যাদা সোরানিসা একশো তেরো নম্বর আয়াত আপনি আপনি আমি আমায় আপনার জীবনে কোশ্চিন কালেও হাদিস ইসলামের বিধিবিধান মান্য করা আমল করা সম্ভব নয় মাজিদ এর ব্যাখ্যা হলো হাদিস আমরা দেখেছি পেপার পত্রিকার সাথে যারা পরিচিত এই পেপার পত্রিকার বিভিন্ন পৃষ্ঠায় মোটা কালিতে মোটা করে বড় করে হেডলাইন লেখা থাকে আর নিচের দিকে এই খবরের বিস্তারিত লেখা থাকে ঠিক একই রকম কোরআন মাজিদ হলো হেডলাইন বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ হলো রসুল্লাহ সাল্লু আলাইগুয়া হাদিস তার মানে হাদিস হল কোরআন মাজিদের ব্যাখ্যা আল্লাহ রাবুল আলমিন বলেন সোরা নাহল হল আয়াত নম্বর চুয়াল্লিশ ওয়াংজেলনা এলাইকা জিকরালে তোবাইয়ে নালেন নাস মানস জেলা আল এলাইহিম ওয়ালা আল্লাহ ইয়াতাফাক কারুন আমরা আপনার নিকটে জিকির নাজিল করেছি অর্থাৎ কোরআন নাজিল করেছি জিকির বলতে কোরান মাজিদকে বোঝানো হয়েছে খুব পরিচিত আর একটা আয়াত সোরাহিজোর আয়াত নম্বর নয় নাহানো জিকরা নিশ্চয় আমি জিকির কোরআন মাজিদ অবতীর্ণ করেছি এবং এটাকে হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজেই নিয়েছেন আল্লাব বলছেন আমি আপনার নিকটে নাজিল করেছি জিকের যাতে আপনি লোকদের উদ্দেশ্যে নাজিলকৃত বিষয়গুলি তাদের নিকটে ব্যাখ্যা করে দেন তাহলে হাদিস হলো কোরআন মাজিদের ব্যাখ্যা তার মানে কোরআন মাজিদের সলাৎ আদায় করার কথা বলা হয়েছে সর্বাধিকবার ইবাদাতের জগতে যত ইবাদাতের কথা বলা আছে সিয়ামের কথা যতবার বলা আছে জাকাতের কথা যতবার বলা আছে কুরবানির কথা যতবার বলা আছে দান সদাকার কথা যতবার বলা আছে তার চাইতে অনেকবার বেশি বলা আছে বলেন সলাৎ সম্পর্কে কিন্তু দুই শেষ দাতে এক রাখা হয় এরা তিরিশ পারা কোরআনের একশো সোরার কোন সোরাতে পাবেন না আপনাকে রুকু করতে হবে কোরআন মাজিদে আছে রুকুর তাসবি করা লাগবে কোরআন মাজিদের কোনো জায়গাতে পাবেন না কম আর দোয়া পড়ার কথা কোরআন মাজিদের কোথাও পাবেন না সিজদাতে গিয়ে দোয়া করার কথা কোরআন মাজিদের কোথাও পাবেন না দুই শেষদার মাঝখানে পড়ার দোয়ার কথা কোরআন মাজিদের কোথাও পাবেন না বসে পড়বেন কোরআন মাজিদের কোথাও নেই তা বৈঠকে দরুদ ইব্রাহিম পড়বেন কোরআন মাজিদের কোথাও নেই তাশাউদের বৈঠকে বসে দোয়ায়ে মাসুরা পড়বেন কোরআন মাজিদের কোথাও নেই এগুলোন পড়া শেষ হলে ডান দিকে দিকে সালাম ফেরানোর কথা কোরআন মাজিদের কোনো জায়গাতে নেই মাসজিদের ঢুকে বসার আগে দোরাকাত রাকাত পড়ার কথা কোরআন মাজিদের কোনো জায়গাতে নেই পড়ার কথা কোরআন মাজিদে আছে কত রাকাত পড়বেন কোরআন মাসিদে নেই জাকাত আদায় করার কথা কোরআন মাজিদে লেখা আছে কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হবে এটা কোরআন মাজিদে লেখা নেই শ্যাম পালন করার কথা কোরআন মাজিদে লেখা আছে ইফতার কখন করবেন লেখা আছে কখন খাবেন লেখা আছে ইফতার কি দিয়ে করবেন কোরআন মাজিদে লেখা নেই এইভাবে মুসলিম জীবনে যত ইবাদত বন্দেগি করেন গুরুত্বপূর্ণ বিষয়টা কোরআন মাজিদে দেওয়া আছে আর বাস্তব নমুনাটা দেওয়া আছে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জীবন চরিতের ভিতরে এখন আপনি বলেন তো হাদিস ছাড়া আপনি ইসলাম মানবেন কি করে আপনার স্বীকার করছেন হাদিস আমি মানি না হাদিস মানেন না মানে রসুল স্বীকার করেন না আপনি ইমানের ছয়টা বিষয় এক টেকা অস্বীকার করেন লাগি ওয়া মালাই কাতিহি ওয়া কুতুবিহি রসুলের প্রতি বিশ্বাস করা ইমানের একটা অংশ আপনি হাদিস মানলেন না মানে নবীকে মানেন না কারণ ওঘি যার প্রতি নাজিল করা হয় তিনি হন নবী অথবা রাসূল তার উপর আনিত বিধানকে বলা হয় হাদিস আপনি এটাকে মানলেন না মানে ইমানের একটা অংশকে অস্বীকার করলেন সম্মানিত উপস্থিতি এইভাবে ইবাদাতের জগতে যত ইবাদাত আছে প্রত্যেকটা ইবাদাতের ব্যাপারে সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে কোরান মাজিদে আর বাস্তব নমুনা দেখানো হয়েছে রসুল্লাহ সাল্লাল্লাহহু আলাই সাল্লামের হাদিসের ভিতরে রসুল্লাহ সাল্লাল্লাহহু আলাই গোয়াসাল্লাম বলেন আম্মিনী জিবরি লাইন দালবাইতে মাররাতাইন আল্লাহর ফেরেশতা জিবরীল রুহুল আমিন রুহুল কুদুস কাবার চত্বরে এক এক দুইবার এসে পাঁচ পাঁচ দশ ওয়াক্ত সলাদ আদায় করিয়ে আমাকে দেখিয়ে গেছেন পাঁচ ওয়াক্ত সলাদ কিভাবে আদায় করতে হবে যার জন্য তিনি হাদিসে আরেকটাতে বলেছেন সল্লৌ কামারাই তুমনি ওসাল্লি তোমরা ওইভাবে সলাদ আদায় করো যেভাবে আমাকে সলাদ আদায় করতে দেখেছ শুধু এটাই নয় আল্লাহুরাব্বুল আলমিন বলছেন সুরানেসা পঁয়ষট্টি নম্বর আয়াতে আদিস অনুসরণ করা ছাড়া কেউ নিজেকে মমিন দাবি করতে পারে না যারা মমিন নিজেকে দাবি করে মুসলিম পরিচয় দিতে চায় মুসলিম পরিচয় দিতে গিয়ে মুসলিম মমিন পরিচয় দিতে গেলে যতগুলি আদর্শের যতগুলি গুণের সমাহার থাকা একজন ব্যক্তির মধ্যে প্রয়োজন তার একটা হলো হাদিসের প্রতি বিশ্বাস করা হাদিসের প্রতি আনুগত্য প্রদর্শন করা সম্মানিত উপস্থিতি একজন মমিন মুসলিম জীবনে হাদিস অস্বীকার করার অমান্য করার কিংবা তার বিরোধিতা করার কোনো এক সুযোগ মমিনের নেই আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেন সোরা আহসাব ৩৬ নম্বর আয়াত কোনো মমিন পুরুষ বা নারীর পক্ষে আল্লাহ তার রাসুলের দেওয়া বিধান দেওয়া ফাইসালার ব্যাপারে ভিন্ন মত পোষণ করার কোন রূপ সুযোগ কোনো মমিনের নেই যে ব্যক্তি আল্লাহ করল সে ব্যক্তি স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত হল তাহলে ভ্রান্তির মধ্যে তারা গুমরাহির মধ্যে তারা বেজালের ভিতরে তারা যারা হাদিস মানে না অস্বীকার করে এরপর আপনাকে নিয়ে যায় হাদিস মেনে নেওয়া আল্লাহ নিজে বলেছেন মমিনদেরকে লক্ষ্য করে তোমরা হাদিস মানো রসুল মানো আপনি দেখুন সোরাহাসুর আয়াত নম্বর সাত বামা তাকুমর রসুলুফা খুজুহু ওমা আ নাহাকুম আনহুফাং তাহু স্বন পৃথিবীবাসী তোমাদের কাছে তোমাদের রসুল যেটা নিয়ে এসেছেন এটাকে তোমরা দৃঢ়ভাবে ধরো আর যা থেকে তোমাদের নিষেধ করে এটা থেকে তোমরা দূরে থাকো নবীজি কে নিয়ে এসেছেন বলে না নবীজি কে নিয়ে এসেছেন শুরুতে আয়াতটা পড়েছি আমি কোরআন প্রাপ্ত হয়েছি সাথে হিকমা প্রাপ্ত হয়েছি তাহলে তিনি কোরআন যেমন প্রাপ্ত হয়েছেন হিকমা হাদিসও প্রাপ্ত হয়েছেন অতএব নবীকে মানো মানে কোরআন মানো হাদিসও মানো রাসুল হাদিস নিয়ে এসেছেন কোরআন নিয়ে এসেছেন দুইটিকে মানা মমিনের জন্য গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি হাদিস অনুসরণের মধ্যেই আল্লাহর সন্তুষ্টি নিহিত হাদিস না মেনে আল্লাহকে খুশি করতে পৃথিবীর কেউ পারে না হাদিস অমান্য করে আল্লাহকে খুশি করা সম্ভব নয় আল্লাহ রাব্বুল আল বলেন সুরা আলে ইমরান একত্রিশ নম্বর আয়াত বললেন কুমতুং তু হেববুন আল্লাহ আফাত্তা অয়েক ফের্লাহকুম আল্লাহ রাব্বুল আলমিন বলছেন হে রসুল আপনি বলুন পৃথিবীবাসীদেরকে তারা যদি আমার নৈকট্য লাভ করতে চায় আমার প্রিয় পাত্র হতে চায় আমার ভালোবাসা পেতে চায় আমার সান্নিধ্য পেতে চায় আমার কাছে আসতে চায় আল্লাহর প্রিয়জন হতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে অনুসরণ করতে হবে রসুলের কার কার অনুসরণ করবেন পৃথিবীতে অনেক মানুষের আনুগত্য করার কথা কোরআন মাজিদে হাদিসে আছে নবী আসুলদের পিতা মাতার আমিরের কিন্তু আমিরের আনুগত্য করলে জীবনের সব ক্ষমা হবে এটা আল্লাহ আল্লাহর নবী বলেননি পিতা মাতার পদ মাদ মায়েদের পদতলে সন্তানের জান্নাত পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি এগুলো বলা আছে কিন্তু তাদের খেদমত করলে জীবনের সব গুণা ক্ষমা হবে এমনটি নয় কিন্তু রাব্বুল আলমিন বলছেন এ পৃথিবীর মানুষ তোমরা যদি রসুলের আনুগত্য করো রসুলের অনুসরণ করো তাহলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণাকে ক্ষমা করে সেমান আল্লাহ বললেন না এমন একজন মানুষ রসুল্লাহ সাল্লাই্লাম তার অনুসরণ করলে তাকে ভালোবাসলে আল্লাহ সুবানা হুয়া আলা ওই ব্যক্তিকে ভালোবাসবেন কোন ব্যক্তিকে যে ব্যক্তি নবীজিকে ভালোবাসবে শুধু ভালোই বাসবেন না আল্লাহ পাক বলছেন আমি তার জীবনের সমস্ত গোনাহাকে ক্ষমা করে দিব আপনি হাদিস অস্বীকার করে মুসলমান থাকেন কি করে হাদিস অস্বীকার করে মুসলিম থাকেন কি করে নিজেকে মুসলিম দাবি দাবি করেন কি করে আল্লাহুরাবুল আলমিন বলছেন ছোড়া আলে ইমরান একত্রিশ নম্বর আয়াতে যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও প্রিয় পাত্র হতে চাও নৈকট্য লাভ করতে চাও কাছে যেতে চাও তাহলে রসুলের আনুগত্য কর সম্মানিত উপস্থিতি হাদিসের বিধরী বিরোধিতা করায় স্পষ্ট কুফরি যারা হাদিসের বিরোধিতা করে তারা কাফের যারা হাদিস অস্বীকার করে তারা কাফের যারা হাদিস অমান্য করে তারা কাফের হাদিস অমান্যকারী হাদিস অস্বীকারকারী হাদীসের বিরোধিতাকারী কাফের স্পষ্ট এতে কোনো সন্দেহ নেই আল্লাহ গুরাব্দুল আলামিন বলেন সোরা আলে ইমরান বত্রিশ নম্বর আয়াত ওল্লাহতে উল্লাহ আবার রসুল ফাগিন ফাগিন না আল্লাহ আলা ইয়খেতবুল কাফেরিন হে পৃথিবীর মানুষ তোমরা আনগত্য করো আল্লাহর আনগত্য করো তো দিও বলেন না একই ভাষা করো আল্লাহর আনুগত্য করো রাসুলের রাসুলের আনুগত্য কি দিয়ে করবেন হাদিস কি দিয়ে করবেন গিয়ে নৌকায় ভোট দিয়ে বিএনপির আনুগত্য কিভাবে করবেন গিয়ে ধানের শীষে ভোট দিয়ে এটা পরিষ্কার বুঝেন কিন্তু হাদিস অস্বীকার করে নবীর আশেক হতে চান এটা ভণ্ড আশেক এটা এমনি তারা নবীর প্রেম দেখায় মসজিদ মাদ্রাসা চিনে না কোরআন হাদিস মানে না যদিও মুখে দাবি করে হাদিস মানি না কোরান মানি ওরা কোরআনও মানে না কারণ হাদিসের প্রতি তারা সন্দেহ করেছে হাদিস সংকল নবীর জামানায় হয় নাই সাধারণ মানুষ সংগ্রহ করেছে মানুষের মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে এজন্য হাদিস যেহেতু তারা সংগ্রহ করেছে আমরা হাদিস মানি না আপনাকে যদি বলি অতিভক্তির চূড়া গলিতে তারা কোরআনকে অস্বীকার করেছে কার কোরআন তো নবীর জামানায় সংকলিত হয়নি হয়েছে বলেন উসমান রাজি আল্লাহ তালাহর খেলাফত আমলে এই খন্ডাকারে পুস্তিকার আকারে এসেছে এগুলো তো মানুষ সংগ্রহ করেছে তাহলে এটাও তারা অস্বীকার করতে বসেছে তাদের খপ্পর থেকে দূরে থাকতে হবে নিজের ইমান আমলকে হেফাজত করার স্বার্থে সম্মানিত উপস্থিতি আমরা যদি মমিন দাবি করি নিজেকে মুসলিম দাবি করি তাহলে বিবাদীয় বিষয়ের সমাধানের জন্য জেদ না করে হিংসা না করে গন্ডগোল মারামারি না করে বিতর্কিত বিষয়টাকে সফর্দ করতে হবে আল্লাহ এবং তার রসুলের দিকে কার দিকে খালি আল্লাহর দিকে না আল্লাহর দিকে এবং রসুলের দিকে আল্লাহ রাব্বুল আলমিন বলেন সুরা নেসা উনষাট নম্বর আয়াত পায়েন্তনা জতুং ফিসাইন ফারুদ্দুহু ইল আল্লাহ হে ও রসুল হে ইনকুন্তুমতু মেনউ নাবিল্লা হে ওয়ালিয়াউমেলা খর জালিকা খাইরম আসন তাবিলা শোন তোমার যে ব্রেন বুদ্ধি আছে তোমার যে সামর্থ্য আছে তোমার যে শক্তি আছে এটা দিয়েই পৃথিবীর সব সমস্যার সমাধান হবে না হবে না বোঝাতে পারিনি আপনি যতই ব্রেনিয়ান হন আপনি যতই বুদ্ধজীবী হন আপনি যতই টাকাওয়ালা হন আপনি যতই জ্ঞানের অধিকারী হন না কেন আপনাকে দিয়ে পৃথিবীর সব সমস্যার সমাধান হবে না হয় হয়? ভাই বলেন অবশ্যই না দেখা দিলে আমরা পারিবারিকভাবে মীমাংসা করার চেষ্টা করি এটাতে ব্যর্থ হলে আমরা মেম্বারের কাছে যাই এখানে ব্যর্থ হলে চেয়ারম্যানের কাছে যাই এখানে ব্যর্থ হলে থানাতে যাই এখানে ব্যর্থ হলে কি বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যায়ক্রমে বাড়ায় তার মানে বোঝা যাচ্ছে আমাকে আর আপনাকে দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব নয় পাক বলছেন সন পৃথিবীর মানুষ তোমাদের দিয়ে যেহেতু সব সমস্যার সমাধান করা সম্ভব নয় তাহলে অসমাধানকৃত বিষয়টিকে বিতর্কিত বিষয়টাকে অমীমাংসিত বিষয়টাকে যেটা তুমি ফাইসলা করতে পারো নি যেটা তুমি সমাধান করতে পারো যেটা তুমি সোলুশন দিতে পারো নি যেটার ফয়সালা তোমাকে দিয়ে সম্ভব হয়নি যেটার ব্যাপারে তুমি শান্তি স্থাপন করতে পারো এই বিতর্কিত বিষয় নিয়ে না। আসামি কেউ বলছে ভয় করোনাতে ঘুঘু চড়াবো বাদছে চিন্তা করোনা জমি বিক্রি করার উকিলের ফি দাও বাসের ভাড়া দাও হোটেলে খাওয়া ওর ভিটাতে ঘুকু চড়াবো মানে কাউকে বলছে না যে আপনারা নিজের দুই ভাই বাড়িতে থেকে মীমাংসা হন কি কথা বোঝেননি হাট বাজারে যেন অনেক ডালপালা চালি থাকে দেখবেন কি বসে এটা মাছ পড়তি এটা কি গুস্ত এটা কি তরকারি আছে তাই না কি হয় বলেন তো কি হয় বলেন বলেন ওখানে হয় আইনের ব্যবসা আপনাকে যদি বলে আপনারা দুই ভয় গন্ডগোল লেগেছেন কি দরকার ভেনালাকে টাকা দেওয়া কি দরকার বাসালাকে টাকা দেওয়া কি দরকার হোটেলে রাখ যদি ঘুরেন তোমরা ডানাটা ছিঁড়ে ফেলবে টেনে সার আসেন হুজুর আসেন ডাকার সাইজ থেকে মনে হয় ফিরি খাওয়াবো তাই না কি আপনাদের বাড়ির কাছে না দেখেন না কোনো কি আপনি যদি কুটের গেট থেকে বের হয়ে হোটেলের সামনে ঘুরে তা আপনার ডানা দুইটা দুই দিকে ধরে মনে হয় ফেলবে আর এত আদর করে ডাকে নিজ নতুন জামাকে শ্বশুরও ডাকে না ডাক দেখলে মনে হয় খাওয়ার শেষে দই মিষ্টি খাওয়াবে একটা টাকাও লাগবে না ফাইসালা তো হলেন কখন বলেন ফায়সালা কখন হলেন ট্রেনের টিকিট কেটে রাখার পর যাচ্ছেন রিক্সা চালাতে ঢাকা যাচ্ছেন রিক্সা চালাতে জেদ পরিহার করুন জেদ পরিহার করুন আপনার হাঁস ব্যাসা মুরগি বেসা ডিম ব্যাসা জমি কন্ট্রাক্ট দেওয়া জমি ঋণ দিলে তারপর বিক্রি করলেন টাকা সব বুঝে নিয়ে উকিল সাহেব বলছে আজকে ম্যাজিস্ট্রেট বসবে না কোথায় থেকে আপনি গেছেন এটা দেখলেন না বত্রিশ বছর ধরে মামলা চলছে বাদী মারাই গেছে এখন আসুনছেন শুনছেন মনটা একটু ভালো যখন বের হয়ে যাবে আবার যা ছিল তাই বলছেন থাকিন তান আজম ফিসাইয়েন ফারুদ্দুহু ইলাল্লাহ হেওয়া তোমাকে দিয়ে সব সমস্যার সমাধান হবে না তাহলে তুমি জেদ কেন করছো তুমি কেন ভানালাকে টাকা খাওয়াচ্ছ তুমি কেন কিলার ফি দিতে চাচ্ছো তুমি কাছে ফায়সালা হও চল্লিশ বছর ধরে মামলা চলার পর ফায়সালা তোমাকে যার সাথে হতে হবে এখনই তার সাথে হও কি কথা বোঝাতে পারেন চল্লিশ বছর মামলা চলার পরে জমি নিয়ে যার সাথে দ্বন্দ্ব ফায়সালা বাবা তার সাথে হতে হবে না নয় যাদের সাথে হবে উকিলের সাথে হবে যে ছেড়ে দেন টাকা ফোরানোর আগে সুখে থাকতে পারবে আল্লাহ পাক এবারে বলছেন বিতর্কিত বিষয়টাকে ছেড়ে দাও অর্পণ করো কার উপরে আল্লাহর উপরে এবং রসুলের উপরে যদি তুমি পরকালের প্রতি বিশ্বাসী হও আপনি পরকালের প্রতি বিশ্বাসী কর হক বিশ্বাসী নবীকে অস্বীকার করে অসম্ভব আল্লাহবাক বলছেন এই বিষয়টাকে তুমি ছেড়ে দাও অর্পণ করো ন্যস্ত করো ভাড়াপন দাও গ্রাম্য ভাষায় কার উপর আল্লাহর উপরে এবং রসুলের উপরে আপনি রসুলের উপরে ছেড়ে দিলেন না মমিন দাবি করলেন রসুলের উপরে ছেড়ে দিলেন না পরকালে বিশ্বাস করেন ভাবলেন কি করে আপনার রিপোর্টে প্রমাণ হয়েছে আপনি পাগল আমি পাগল কিন্তু সার্টিফিকেট যত ভালো নিয়ে ঘুরেন আপনি কি ভালো হবেন অবশ্যই না পরকালকে স্বীকার করার শর্তই হলো আল্লাহ এবং তার রসুলকে মেনে নেওয়া রসুলকে যারা মানে তারাই পরকালকে বিশ্বাস করে আর রসুলকে যারা মানে না তারা পরকাল বিশ্বাস করে না তার মানে হাদিস অস্বীকার যারা করে তারা পরকালকে বিশ্বাস করে না এবং তারা মমিনও নয় চলুন হাদিসের যারা অস্বীকার করবে হাদিস যারা বিরোধিতা করবে তারা আল জাহান্নামে নিক্ষিপ্ত হবে পরিষ্কার কথা আল্লাহুরা বুলাল আমিন বলেন সোরাজ জিন আয়াত নম্বর তেইশ ওমাই অসীল লেখা ওয়াসুলাহু ফাগিনা লাহু নারা জাহান্নামা খালেদী ফিহা আবাদান আয়াতের দিকে একটু খেয়াল করবেন শেষের দিকে একটা শব্দ লেখা আছে আবাদা যারা আল্লাহ এবং তারা সুলের অস্বীকার করবে না নাফরমানি করবে অবাধ্যতা করবে তাকে মানবে না আল্লাহ আলমিন বলছেন তারা চিরদিনের জন্য জাহান নামে অবস্থান করবে হাদিস নামেন আপনি মুসলিম ভাবেন কি করে আপনার পকেটে হলো ধানের শেষের স্টিকার ব্যাস আপনি শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত এরপর আপনি আওয়ামী লীগ দাবি করেন কিভাবে কি বোঝাতে পারেনি এর সাথে সস্তা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো সম্ভব নয় রাগ করে না যে কোন দলের পক্ষে আপনাকে জন্য সস্তা এটা পক্ষে বোঝার একটা দৃষ্টান্ত তুলে ধরছি আপনার পকেটে ধানের আপনি বিএনপির জনসভায় যান মিছিল মিটিং এ যান দাবি করেন আমি আওয়ামী লীগ হবে কয়েকজনে খালি বললেন ভাই হবে বলেন হবে আপনি কি আপনি কি বলেন বিএনপি না মুসলিম তো বটে আমি অন্যটা বুঝাচ্ছি আমি আপনাকে যেটা বুঝাচ্ছি যে আপনি আল্লাহর না ফরমানি করবেন রসুলের না ফরমানি করবেন তারপরও দাবি করবেন আমি মমিন এটা বুঝাচ্ছি মানে সমাজে কিছু মানুষ আছে না নামাজ না পড়লে কি হবে ওর ইমান খুব পাকা আরে বেয়াদক তোর বাড়িতে তো ইমান নাই তোর কাছে তো পরের কথা কারণ নবী বলেছেন আলফার বাইনা না বা বাইনাল কুফরে বা সেরকে তার কুসালা একটু পরে যাব হাদিসারা অস্বীকার কেন করে একটু পরে যাও আগে বলে দিলে তো হলো না মানে ওরা নামাজ পড়তে পারবে না বলে হাদিস অস্বীকার করে কারণ হাদিসের মধ্যে আছে আলফার কুবাইনা বাবাইন আল কুফ রেবাস মুসলিম আর কাফেরের মধ্যে মুসলিম আর মুশরেকের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হল সালাত নামাজ যারা নামাজ পড়ে তারা মুসলিম যারা নামাজ পড়ে না তারা হয় কাফের না হলে মুশরেক বেনামাজি মুসলমান নয় এখন হাদিস যদি মানে তারে নামাজ পড়া লাগবে ওরা নামাজ না পড়ে পাকা মুসলিম ঈমানও ঠিক আছে ওদের চালাকি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কারণ হাদিস আছে মুমিন কাফের মুশরিকের মধ্যে পার্থক্য করার মানদণ্ডই হলো সালাত নামাজ পরিষ্কার কথা কেয়ামতের হিসাব নিকাশের পর এক দল জান্নাতে যাবে আর একদল জাহান নামে যাবে জাহান নামীরা জান্নাতিদের মুখোমুখি থাকবে একটা জান্নাতের নাম সাকার আপনাদের এলাকার কোরআন মাজিদেও থাকার কথা আছে না সোরা মদ্মাসীর বলে একটা সোরা আছে আছে আপনাদের কোরআন মাসিদে হাসতেছেন আমরা আক্ষেপে কথাগুলি বলতেছি আমরা কথা বলে বানিয়ে বানিয়ে বলি ওরা এত মিথ্যা কাহিনী বলে ওদের দলিল লাগে না আর আমরা কথা বলার আগে বলি বলি পরে তাও আমাদের কথাই ভোয়া মানে ও ব্যবসা করে জাল টাকার নাকি ভালো কি কথা বুঝতে বোঝাতে পারি না আপনাদের অবাক উড়িয়া যাওয়া জুড় কবি তোর ফাতেমা কান্দিয়া কয় আসবুজি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় এটা কোনো হিন্দুর গাওয়া আর কথা বলছেন না কেন এটা কোন হিন্দুর গাওয়া কার গাওয়া তার মানে বোঝাতে চাচ্ছে এই গজলে ইমাম হোসাইন যখন মারা যাচ্ছেন পানির অভাবে একটা চিঠি লেখে ঘোড়াতে করে পাঠালেন তার মা ফাতেমার কাছে ফাতেমা চিঠি পড়ে দেখ বুঝতে পারলে যে আমার ছেলে মারা যাচ্ছে আমি কিছু করতে পারছি না পর পরাটা বলে সময় কম হবে আপনি বলেন তো ইমাম হোসাইন মারা যাচ্ছেন একষট্টি হিজড়িতে আর ফাতেমা মারা গেছেন এগারো হিজড়িতে ফাতেমা মারা যাওয়ার পঞ্চাশ বছর পরে হুসাইন মারা যাচ্ছেন তখন চিঠি লিখে পাঠালো কি করে আর মরা ফাতেমা পড়লোই বা কি করে হাসতেছেন কেন পীর সাহেব যদি কবরে শেষ দা সব দুঃখ কষ্ট বুঝতে পারে তো মরা ফাতেমা পড়তে পারে না এটা হলো কবর পোচারীদের দলিল হাসতেছেন মানে যেটা ভাবেন ওটা নয় আরো কঠিন হালো রুটি খান হুজুর ফতুয়া দেয় মিলাদ যদি কেউ না চায় প্রমাণ করতে পারে গাড়ির চাবি দিয়ে দিব বেটা গাড়ি তোমার টাকা দিয়ে কি না মাঝে মধ্যে একটা উদাহরণ দিয়ে আমি হাটে বাজারে যখন যান হকার আসে না ট্যাবলেট সিরা বিক্রি করার জন্য সংক্ষিপ্ত বলি আপনাকে দেখেন আপনি মেডিকেলে রুগী নিয়ে গেছেন আপনার বাপকে মাকে ভাই কে আর অন্য কাউকে অপারেশন লাগবে আপনার কাছ থেকে বনসই নিল ডাক্তার যেই ডাক্তার অপারেশন করবেন ওনার অপারেশন করার কি বলেন অনুমতি আছে রাষ্ট্রীয় ভাবে অনুমতি আছে স্বীকৃতি প্রাপ্ত স্বীকৃতি প্রাপ্ত লাখ লাখ টাকা দিয়ে চুক্তি করেছেন বন কেন নেই বলেন আমার কথা বোঝা যায় না যদি কোনো কারণে রুগী মারা যায় এর জন্য ডাক্তার দায়ী আর বলেন না ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক এর জন্য দায়ী কেন অথচ অথচ এক পাতা বড়ির দাম দশ টাকা গান শোনানোর পর চ্যালেঞ্জ করে বিফলে মূল্য ফেরত কি আপনাদের বোঝাতে পারেন বোঝাতে পেরেছি কিছু যদি একটা কথা আজকের বুঝতে পারেন আজকে সম্মেলন সার্থক মানে দাঁতের জুড়ে ধর্ম চলছে দলিলের জুড়ে না মানে একজন সিভিল সার্জন ডাক্তার সে নিশ্চয়তা দিতে পারে না অপারেশন করাকালীন রোগী বাঁচবে কিনা আর ফুটপাতের হকার চ্যালেঞ্জ করে বিফলে মূল্য ফেরত এই কিছু হুজুর আছে সমাজে এরকম আশ্চর্য দলিল আছে বস কি কথা বোঝাতে পারিনি দলিল আছে বাস তোমার চাবি লাগবে না চাবি কি করবো আমি তোমার তোমার চাবি তোমার কাছে থাকো দলিল আছে নাকি চাবির জায়গাতে তুমি দলিল দাও কি বোঝাতে পারিনি সারা পৃথিবীতে আজ পর্যন্ত প্রমাণিত নয় সাবান মাসে হুদের যুদ্ধ হয়েছে কিন্তু হালুয়ার উঠে আপনি সুদের টাকা নিয়েও গোড়ার আটা কিনে দেন বাড়িতে টাকা নাই গাছ বিক্রি করেন বাড়িতে টাকা নাই কারোর কাছ থেকে ধার নেন বাড়িতে টাকা নেয় কিস্তির উপরে টাকা নে আটা আর গুঁড় কিনেন কারণ আপনাকে পাড়ার বৃদ্ধা মহিলা গালিগালাস করে এখনকার মৌলভী হয়ে হালুয়া রুটি দিয়েছে হালুয়া রুটি আমাদের দিন মাতার সাথী হবে দেখছেন এত হাদিসরা পায় পাই কি করে অথচ সাবান মাসে কিন্তু বহুদের যুদ্ধই হয়নি কোন মত বই পুস্তক পড়তে জানেন তারাও দেখবেন ইসলামের ইতিহাস ঘেঁটে মাসে হয়েছে হুদের যুদ্ধ এক ধরনের হুজুর মাথা কাঠ বেন্দে লেগেছে জায়েজ প্রমাণ করার জন্য তাহলে আপনাকে যেটা বলছিলাম হাদিসের বিরোধিতা যারা করবে তারা জাহান নামে আল্লাহরা রাব্বুল আলামিন বলেছেন জিন আয়াত নম্বর তেইশ রাব্বুল আলামিন বলছেন সুরা আয়াত নম্বর আশি যারা রাসুলের আনুগত্য করবে তারা যেন আল্লাহরই আনুগত্য করল সেমন আল্লাহ বললেন না এটা আবার বেশি বুঝলে কিন্তু আবার কাফের হয়ে যাবেন কেন? আল্লাহ যাবে কেন আল্লাহুরাবুল সূরা বলছেন আয়াত নম্বর আশি যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে সে যেন আল্লাহরই আনুগত্য করল তাই বলে নবী কিন্তু আল্লাহ হয়ে যায়নি যিনি আল্লাহ তিনি মোহাম্মদ নাউসুব ইল্লাহ এখানেও বলেছেন জাবেরের একটা হাদিস দিয়ে আউবালু মা আখাল আল্লাহ নুরি আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন আল্লাহর নূরে নবী পয়দা নবীর নূরে দুনিয়া পয়দা মানে কুকুর শুকুর গরু ছাগল সব নূরে নবীর নুরে পয়দা জিনা ওবা দাতা ইবনুসামেদ রাজি আল্লাহ তালা আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইকে ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুল কালাম আল্লাহ পাক সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন আমার নূরকে সৃষ্টি করেছেন হাদিস জয়েব জাল আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন হাদিসটা সহি আপনাকে বলছিলাম হাদিসের অনুসরণ করায় মানে আল্লাহর অনুসরণ করা তালে এর মানে কি এর মানে হলো আপনাকে বলেছি সুরা নাজম তিন চারায়াত ওয়ামা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা নবী তার নিজের পক্ষ থেকে কিছু বলেন না তিনি যেটা বলেন সেটা আল্লাহর ওহি তাহলে আল্লাহর নবী যেটা বলেন সেটা যদি আল্লাহর ওহি হয় আর ওহি যদি আমরা অনুসরণ করি তাহলে আল্লাহরই অনুসরণ করা হলো না এই অর্থে রাসূল সাল্লাল্লাহু আলাইহি অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা সম্মানিত উপস্থিতি হাদিসের অস্বীকার কেউ যদি করে তাহলে দুনিয়াবি জীবনে এবং পরকালী জীবনে ফেতনায় পড়ার শতভাগ সম্ভাবনা আছে সোরাম নূর আয়াত নম্বর তেষট্টি আমরা ফেতনাই পড়িনি ভাই কি কথা বলছেন না আল্লাহ বলছেন সুরা নূর তেইশ নম্বর আয়াত যারা রাসুলের আদেশ নিষেধের বিরোধিতা করে তারা যেন এ বিষয়ে ভয় করে যে তাদেরকে দুনিয়াবি জীবনে গ্রেপ্তার করবে নানাবিধ ফেতনা বিপদ আপদ ফেতনা হয়নি বিশেষ করে এখন বহুল আলোচিত একটা জিনিস দেখেন ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে না কি কথা বলেন যুদ্ধ হচ্ছে না অনেক আলেমুলামাইকেনে শতদা বিভক্ত আমি তাদের সমালোচনা করিনি করার যোগ্যতাও আমার নেই তবে একটা কথা আপনাদের বলি চীন সহযোগিতা করছে গাজা বাঁচানোর জন্য কি আমাদের পরিচিত কথা না চীন সহযোগিতা করছে ফিলিস্তিন বাঁচানোর জন্য আমি যদি আপনাকে বলি তো চীন তো তার ওই মুসলিমদের উপরে নির্যাতন করছে তাদেরকে বাঁচাচ্ছে না তাহলে ফিলিস্তিনের জন্য তার মায়া কান্না কেন বোঝাতে পারেন কি জবাব দিবেন আপনি কিছু জবাব আছে আপনার কাছে মুসলিম রাজকে খুলসটা মুসলিমদের অন্তরটা কুকুর শুকুরের চাইতে খারাপ হয়ে গেছে আমাদের বোঝা খুব মুশকিল শতদাবি ভক্ত যেখানে যার স্বার্থ সেখানে শুধু সে কাজ করছে এই শত দাবি ভক্ত করেছে অমুসলিম রাই ওদিক খ্রিস্টানেরাই আমরা তাদের ক্রিয়ানোকে পরিণত হয়েছি বুঝতে চাচ্ছি না বা বুঝতে পারছি না কোনো না কোনোভাবে আবার রাষ্ট্রীয়ভাবে দেশের দিকে দেখেন এমন কতগুলি হুজুর এত লম্বা টুপি আর এত পোশাক আর আতরে স্যান্ড মনে হয় ছয় মাস জামা কাপড় ধুলেও যাবে না অথচ সামসামি করা দেখলে মনে হয় আর হুজুর না কুকুর পার্থক্য করা খুব কঠিন কিভাবে যাত্রা সিনেমা তৈরি হচ্ছে আপনি বাড়ি তৈরি করার পর হুজুর ডেকে একটু দোয়া করে নেন যাতে বিপদাবত না হয় দোকান ঘর করছেন দোকান ঘরে যাতে বেসা বিক্রি ভালো হয় এই জন্য হুজুর ডেকে একটু মিলাদ করে দোয়া করে নিচ্ছেন তো ওই সিনেমা তৈরি করার পর হুজুরকে নিয়ে যাচ্ছে হুজুর একটু দোয়া করলে বেশি মানুষ যাতে সিনেমাটা দেখে ব্যবসা যাতে ভালো হয় হুজুর হাত তুলে দোয়াও করে দিচ্ছেন এখন বলেন এটা হুজুর না কুকুর কি বলেন আপনারা বলেন যে সিনেমা তৈরি করার পর সফল হওয়ার জন্য যে দোয়া করে এই দোয়াকারী এটা হুজুর না কুকুর বলেন কুকুরের চাইতেও খারাপ তাহলে এই হুজুরও পাওয়া যায় বাংলাদেশে আবার জান্নাতের সার্টিফিকেটও দিয়ে দিচ্ছে যে জান্নাতি ওদের পা ছাটার যোগ্যতা কিন্তু আমাদের নেই ওরা যে ফলমূল খেয়ে খোসা ফেলে দেয় এটা চাটার যোগ্যতা আমাদের নেই কিন্তু তাদের চরিত্র এত খারাপ এজন্য মনে হয় ওমার রাজি আল্লাহ একটা উক্তি তিনি জিজ্ঞাসা করেছিলেন জনৈক ব্যক্তিকে তুমি বলতে পারো ইসলাম নষ্ট করে কারা না তখন তিনি বলছিলেন ইসলাম নষ্ট করে তিন শ্রেণীর মানুষ কয় শ্রেণীর কথা বলেন কয় শ্রেণীর এক হুজুরেরা কিভাবে যখন এক একটা হুজুর এক একটা দলের পাঁচ সাটা গোলামে পরিণত হবে তখন এই হুজুরকে দেখিস হবে না একই সাথে পড়লেন তিরিশ জন পাঁচজন হুজুর কলে এক দল আর পাঁচজন করে আর দল আর পাঁচজন করে আর দল কথা বলেন একই বই তো পড়েছিলেন একই সালে পরীক্ষা দিয়েছিলেন একই খাতাতে লিখেছিলেন একই ম্যাজিস্ট্রেট আপনাকে নিয়ন্ত্রণ করেছিলেন কিন্তু বিভক্ত কেন হলেন বিভক্ত হওয়ার পিছনে নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য আমরা কথা রাখি জীবন বাজি রেখে আর ওরা কথা বলে স্বার্থের কারণে দেখেন ইমাম হলে দেখেন এমাম যখন বলা হলো বুখারার রাষ্ট্রপ্রধান আমার ছেলেকে পড়াতে হবে আপনাকে আমার বাড়িতে এসে ইমাম বুখারি বলেছিলেন অসম্ভব ইমাম বুখারী কারো বাড়িতে যায় না যদি পড়াতে হয় আমার বাড়িতে পাঠিয়ে পড়াতে হয় আর আজকে দেখেন কত হুজুর আমরা কোন দলের পিছনে যে ঘুরি একটা কম্বলের জন্য মসজিদের একটা ইমামতির জন্য কত চাটুকারিতা করি সুবিধাবাদ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ ওদের হয় না হেদাতিদের সাথে ওরা আছে বেদাতীদের সাথে আছে ওদের কাছে হ্যান্ড ফাউল বলে কিছু নাই সব একাকার যাইজ না যাইজ বলে কিছু নাই সমানিত সুধী মন্ডলী চলুন এরপর আপনাকে দেখায় জি হাদিসের বিধানগুলি অমান্য করলে দুনিয়ায় ফেতনাই পড়তে হবে এটা আমরা পড়েছি আজকে দেখেন যাত্রা গান হয় সিনেমা হয় ভ্যারাইটি হয় মেলা হয় এই অনুষ্ঠানগুলিতে পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয় যাতে করে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় আমাদের হিন্দু ভাইরা তাদের ধর্মীয় কাজ হরিবাসর করে ষট্টি তেষট্টি রাত পর্যন্ত তিন চার পাঁচ ছয় কিলো দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় শব্দ দূষণ হয় না অধিকার ওদের পালন করে আমরা নিষেধ কোনো দিন করিনি কোনদিন কিন্তু মাসজিদের বক্সে খুদ দিলে শব্দ দূষণ হয় এদেশের পাশাটা কি তো মুসলিম নামের কোলাঙ্গা এরা মাস্তিদে গিয়ে বাধাও দেয় ইসলামী জালসা সম্মেলন তাফসির করতে গেলে অনুমতি পাচ্ছে না কারণ এখানে রাষ্ট্রবিরোধী কথা হয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে আমি বলি শোনেন ইসলামী জালসা ইসলামী সম্মেলন তাফসিরুল কোরআন মাহফিল হয় বলে এদেশের মানুষ এতটা শান্ত আছে ইসলামী মাহফিলগুলি হয় বলে মানুষ সুদ থেকে অনেকেই বাঁচতে পেরেছে অনেক মানুষ পিতা মাতার করতে শিখেছে অনেক মানুষ বড়দের সম্মান শতদের স্নেহ করতে শিখেছে আর তোমাদের থেকে ইজ্জত বুঝেছে কাছে নারীর লোট করা শিখেছে তোমাদের কাছ থেকে করা শিখেছে তোমাদের কাছ থেকে আবার ব্যবসা করা শিখেছে তোমাদের কাছ থেকে বাপকে পেটিয়ে বাড়ি থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া শিখেছে আজও যদি এই ধর্মীয় অনুষ্ঠানগুলি বন্ধ হয়ে যায় তোমাদের ভিসা পাসপোর্ট করে বিদেশ চলে যেতে হবে দেশে থাকার কোনো ক্ষমতা থাকবে না আর আমাদেরকে বলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী মানে সারা পৃথিবীর প্রত্যেকটা ঘরে ঘরে সুদের পয়সা ঢুকিয়ে যে কিস্তির টাকা দিতে না পের মানুষ কিডনি বিক্রি করে দেয় সুদের টাকা দিতে না পেরে ঘরে টিন নামিয়ে বিক্রি করে কিস্তি দেয় কুলের সন্তানকে বিক্রি করে কিস্তি পরিশোধ করে এদেশের হাজারো পেপার পত্রিকায় অমর হবে হয় সারা দেশের প্রত্যেকটা বাড়িতে সুদের টাকা দিয়ে শান্তিতে পরিষ্কার পায় সুদ কর সবচেয়ে লম্পট আর আমরাই নাকি দেশের অশান্তি সৃষ্টি করে তোমার পাসার নিচে যে মোটরসাইকেল সাইকেল পুরাতন হয়েছে আজও লেখে রেখেছে অন টেস্ট আর আমাদের করি রেজিস্ট্রেশন করে চলি আমাদের ড্রাইভিং আছে আমাদের হেলমেট আছে তুমি তো ক্ষমতার জুড়ে চলো আমরা সমাজে শান্তি স্থাপন করি তোমরা ন আজকে মানুষ আমরা দেখাচ্ছি ভোটের আগে কত সালাম হাত তুলে থাকে নামাই না হাত নামালে যদি ভোট কেটে যায় কি কথা বোঝেন মাইক্রোর জানালার গ্লাস খুলে হাত এইভাবে দিয়েই থাকে মানে তো ধরে থাকা সম্ভব না আর যদি নামিয়ে ফেলে তাহলে ভোট পাবে না ভোট কাটা যাবে কিন্তু ভোটের পরে এই নেতার সিরিয়াল নিতে তবে আপনি যতই আফসুস করেন এর চাইতে ভালো আর জলে এবং স্থলে যা কিছু বিপর্যয় ঘটে এটা আমাদের দুই হাতে কামাই করা বলেন না আর বলছেন না এতক্ষণ বলল খুব একটু ইয়েতে ছিলেন এখন আপনার আমারটা বলছে আর কথা বলছেন না একটা মেম্বার মাসে কয় টাকা বেতন পায় একটা চেয়ারম্যান এমপি কয় টাকা মাসে বেতন পায় আপনি যত টাকার পেঁয়াজি খেয়েছেন ঠিক করে যাই ভোট দিবেন বলে ঠিক করে রেখেছেন আর একজনকে পাঠালে বিক্রি ওরা কিভাবে তুলবে আপনার দাবি করে নিতে টাকা টাকাগুলি লাগে কেন আমার দাবি এমনি কেন করে দিবে আপনি ভোট এমনি দেননি যেই দিন এদেশের জনগণ এমনিতে নেতা নির্বাচিত করবে সেদিন সত্যি সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে তাছাড়া আল্লাহ যদি জিব্রাইল বলেন তোমার দায়িত্ব তো ওহি নাজিল করা এখন তো তোমার কাজ কাম খুব কম তুমি একটু বাংলাদেশে যাও কয়েকদিন একটু শাসন করো থাকতে পারবে এসে বলেন দেখেন না মাঝে মধ্যে ভালো একটা কর্মচারী কর্মকর্তা কোন অফিস আদালতে আসলে ভালো যদি কিছু দেখে খাগড়াছড়ি বুঝেন না জিব্রাইল কে আবার আকাশেই পাঠাবে আমরা ভালো হই কি বলেন দেশ ভালো থাক। সমানিত উপস্থিত চলুন এরপর আপনাকে বলছিলাম হাদিসের সিদ্ধান্ত অমান্য করা মুনাফিকের লক্ষণ কার লক্ষণ মুনাফিকের লক্ষণ তার মানে হাদিস তারা অস্বীকার করে তারা মুসলিম নয় তারা মুনাফিক আল্লাহ রাবুল আলমী এ কথাই বলছেন ছোড়া নূর একাত্তর একান্ন নম্বর আয়াত সমানিত উপস্থিতি এরপরে দেখায় রসুল সাল্লামের যে অনুসরণ করতে হবে এ মর্মে কোরআন মাসিদের প্রায় চল্লিশটি আয়াতে আল্লাহ বলেছেন শুধু এটা নয় অধিকাংশ ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসের অনেক বেশি আপনার যদি বুঝতে কষ্ট হচ্ছে তাই না এটা আবার কি কথা বলেন যে চাইতে হাদিসের দাম বেশি আবার কেমন কথা বললেন কেন বলি দেখেন কোরআন মাজিদে আল্লাহুরাবুল আলামিন বলেছেন নিশ্চয়ই তোমাদের জন্য রক্ত মৃত শুকরের গুস্তকে বলেন বলেন শুকরের গুস্ত হারাম করা হয়েছে কোথায় মৃতকে হারাম করা হয়েছে কোথায় রক্তকে হারাম করা হয়েছে কোথায় কোরআন মাসিদে মাছ মরে গেলে খান না কি এই তিন চার জনে খালি খান আর কেউ মারা মাছ খান না সব ফেলে দেন তা আপনি হাদিসও মানবেন না মরা মাছও খাবেন হবে কি করে আশ্চর্য আপনি যদি হাদিস মানতে রাজি না হন হাদিস অস্বীকারী হন হাদিস না মানেন তাহলে মরা মাছ আপনার জন্য খাওয়া হারাম আর হাদিস যদি মানেন তাহলে আপনার জন্য মরা মাছ খাওয়া হালাল কারণ কোরআন হারাম করা হয়েছে হাদিসে মরা মাছকে হালাল করা হয়েছে রক্তকে হারাম করা হয়েছে কোরআন মাসিদে আপনি প্লিহা কলিজা খান না এত রক্তই আপনি যদি হাদিস না মানেন কলিজা প্লি আপনার জন্য খাওয়া যায় এগুলো হারাম হবে আর হাদিস যদি মানেন তাহলেই হালাল হবে এখন আপনার সিদ্ধান্ত কোনটা নেন আপনি তো কলি যাও খান আবার হাদিসও মানেন না আপনি তো মারা মাছও খান হাদিস অস্বীকার করেন তা আপনি কি সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় অনেক ক্ষেত্রে কোরআনে সাইতে হাদিসের মূল্যায়ন অনেক বেশি কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওযু করার আয়াত সম্বলিত তাই আমার আয়াত নাজিল করেছেন সূরা মায়েদা দ্বিতীয় রুকুর ৬ নম্বর আয়াত হিজরতের পরে অথচ রসুল্লাহ সাল্লা সাল্লাম সালাত আদায় করতেন তার আগে থেকে বোঝাতে পারেনি কথাটা বুঝতে পারেন আপনারা অজু করার পদ্ধতি আল্লাহ শিখিয়ে আয়াত নাজিল করেছেন পরে আর নবীজি সালাত আদায় করেছেন আগে তাহলে আপনি কি বলবেন অজু ছাড়া নবী সালাত আদায় করেছেন না বোঝাতে পারিনি আপনাদের কথাটা অজু করা লাগবে এইভাবে এইভাবে এই পদ্ধতি সম্বলিত আয়াত আল্লাহ নাজিল করেছেন পরে আর নবীজি সালাত আদায় করেছেন আগেই আগে থেকে প্রায় ছয় থেকে সাত বছর আগে থেকে তাহলে আপনি কি বলবেন যে নবীজি নবী সালাই সালাত করেছিলেন না তাহলে কিভাবে করেছিলেন এখন প্রশ্ন বছর পরে তখন কিভাবে হাদিসের করলে মাধ্যম যে পদ্ধতি কোরআন ছাড়া নবীর মাধ্যমে দেওয়া হয়েছে এটা হাদিস ওজুর পদ্ধতি শিখানোর পর কোরআন মাজিদ নাজিল করে আল্লাহ স্বীকৃতি দিয়েছেন আগে যে পদ্ধতিটা চালু ছিল এটা ঠিক রাখলাম বুঝাতে পারেনি আপনি কোন চাকুরি নেওয়ার জন্য দরখাস্ত করবেন এখানে চেয়ারম্যানের একটা কি লাগবে নাগরিকত্ব সনদপত্র কিংবা চারিত্রিক সার্টিফিকেট আপনার চরিত্র যে ভালো ছিল এ ব্যাপারে কেউ সত্যায়ন করবে আপনি কম্পিউটারের দোকান থেকে একটা কাগজ নিলেন চেয়ারম্যানের সিল সই কিছু নেননি জমা দিবেন হবে ইস বোঝাতে পারি না আপনাদের এখন অজুর পদ্ধতি হাদিস দ্বারা স্বীকৃত আল্লাহ সুবানা হুয়া তাহালা আয়াত দিয়ে মেরে দিলেন যে যা এটা ঠিক এই ক্ষেত্রে কোরআনের চাইতে হাদিসের গুরুত্ব অত্যাধিক এভাবে আমরা যদি দেখি বোঝা যাবে না শুলুল্লাহ সাল্লাল্লাহ বলছেন মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আযা ফাকাদ আসা আল্লাহ ওয়া মুহাম্মাদুন ফারকুন বাইন আন নাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী মিসকাত 144 নম্বর হাদিস যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করল সে জানো আল্লাহর অনুগত্ব করল যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অবাধ্যতা করল সে জানো আল্লাহরই অবাধ্যতা করল তার মধ্যে মানুষের মধ্যে পার্থক্য করার মাপকাঠি হলেন মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তাকে যারা মানবে তারা ঈমানদার আর তাকে যারা মানবে না তারা হলেবে ইমান। হাদিস অস্বীকার করার কোনো সুযোগ নেই রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন উহ্মাদ ইয়াদব কুলুনুল জান্নাতা ইল্লামান আবা আমার প্রতিটি উম্মাদ জান্নাতে যাবে তবে যারা আবা তারা যাবে না তারা ছাড়া জিজ্ঞাসা করা হলো আবা অসম্মত কারা জান্নাতে এখন যদি কে কে যাবেন হাত তুলতে বলি কি মুসলিম কি নন মুসলিম কি নামাজি কি বোমাজি সবাই হাত তুলবে কারণ সবাই জান্নাতে যেতে চায় জান্নাতে একটা আগ্রহের জায়গা তাই না বাবা জান্নাত খুব লোভনীয় একটা জায়গা যাতে যেতে চায় না পৃথিবীর এমন কোন আজ পর্যন্ত দেখা যায় সবাই যেতে চায় কিন্তু রসুল সাল সালাম বলছেন আমার প্রতিটি উম্মাদ জান্নাতে যাবে ইল্লামান আবা তবে যারা আবা তারা ছাড়া জিজ্ঞাসা করা হলো ওই হতভাগারা কারা ওই রা কারা ওই মূর্খরা কারা ওই অসভ্যরা কারা যারা জান্নাতে যেতে চাচ্ছে না তখন রসুল্লাহ সাল্লাহ বলছেন যারা আমার আনুগত্য করবে অনুসরণ করবে তারাই কেবল জান্নাতে যাবে আর যারা আমার অবাধ্যতা করবে আমাকে মেনে চলবে না না ফরমানি করবে তারাই হলো আবা, তারাই হলো অসম্মত আর এরাই জান্নাতে যাবে না তাহলে জান্নাতে যেতে গেলে গেলে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণ করেই যেতে হবে বিরোধিতা করে জাননাতে যাওয়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি এই বিষয়গুলিকে যারা মনে প্রাণে বিশ্বাস করে তারাই হল কি হানাফি তারাই মহাম্মদ তারাই আহলে সুন্নামাল জামাত তারাই হল হলাদিস কষ্ট লাগে আপনি নিজেকে আওয়ামী লীগের একজন কর্মী এ পরিচয় দেন ভরে। মনে করেন অনেকে বলেই ফেলেছেন মৃত্যুর সময় যেটা আমরা বলতে পারি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানুষ খুশির কিছু হলে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে অনেক নাদান মূর্খ বন্য অসবহ ইতর এদেরকেও দেখলাম মনোনয়ন পত্র পাওয়ার পর বলছে জয় বাংলা মানে এদের মুখ থেকে আল্লাহর নামটা যেন উচ্চারণ হতেই চায় না ও ভাই আপনি ভুল বুঝবেন না ভাই আপনাকে অপমান করতে আসিনি খাটো করতে আসিনি আপনাকে শুধু এতটুকুন অনুরোধ করতে এসেছি আপনি যে জাতির লোক হন না কেন সৃষ্টিকর্তা আছেন এটা আপনাকে অনুরোধ করতে এসেছি শেখ মুজিবুর রহমানের নাম নেওয়া যাবে না এ কথা আপনাকে বলতে আসিনি রহমানের নাম উচ্চারণ করা যাবেন এ কথা আপনাকে বলতে আসিনি এরশাদের নাম বলা যাবে না একথা আপনাকে বলতে আসিনি আপনি ওনাদের নামও নেন সাথে সাথে আল্লাহর কথা ভুলে যায়ন না এ কথাই বলতে এসেছি আপনার খুব কষ্ট হবে নেতার নাম নেওয়ার আগে আল্লাহ আকবার বললে মনোনয়ন পেয়েছিলেন জমা দিয়েছিল পনেরো জনে আল্লাহ আপনাকে কবুল করে দিয়েছেন এখানেও আপনি একটু আলহামদুলিল্লাহ বলতে পারেন না আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তির শেষ বাক্য হবে যেই ব্যক্তির শেষ কথা হবে মৃত্যুর আগে লা ইলাহা এ ব্যক্তি জান্নাতে যাবে এই হাদিসটা শোনার পরে তুমি কি করে উচ্চারণ করতে পারো মহুতের আগেও যেন আমি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মারা যেতে পারি তোমার কণ্ঠের আওয়াজ ইচ্ছা করলে আলাম নিমেষই বন্ধ করে দিতে পারে আরে জবান বন্ধ করে রেখে বছরের পর বছর তোমাকে জাতির কাছে নিকৃষ্ট গৃণিত কুকুর শুকর বানরের মতো রাখতে পারে মানুষ তখন যখন তার নিজস্ব অস্তিত্বকে ভুলে গেছে তখন কেউ আল্লার শাস্তি থেকে রেহাই পায়নি একটু পড়ুন পড়ুন লোতের কওমের ইতিহাস আদ কওমের ইতিহাস সলেহের কওয়ামের ইতিহাস চিড়িয়াখানায় ঢুকলে টিকিট কেটে কি দেখি আমরা বলেন তো বাঘ ভালুক কুকুর শিয়াল বানর এগুলো না দেখেন পাক সারা পৃথিবীর মানুষের জন্য শিক্ষণ একটা বিষয় করেছেন মিশরের পিরামিডে পৃথিবীর সব থেকে ইতর মানুষ মানুষ মানুষের লাশ টাকা দিয়ে টিকিট কেটে দেখে এখান থেকেও আমাদের শিক্ষা গ্রহণ করা যায় না কিন্তু না এখানে আমরা ওই দিন আসলে তাকে বীর প্রতীক উপাধি দিয়ে মহড়া দিয়ে তার দিনকে স্মরণ করে তার মতে তার পথে তার আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য আমরা জনগণে অনুপ্রাণিত করছি আল্লাহ আমাদের ভিতরে শুভ বুদ্ধি উতয় ঘটান আমি এজন্য মুসলিম জীবনে হাদিসের গুরুত্ব অপরিসীম হাদিস অস্বীকার করে হাদিসের বিরোধিতা করে হাদিসের রাফরমানি করে হাদিসের প্রতি অবজ্ঞা করে মুসলিম জীবন কল্পনা করা যায় না অতএব দুনিয়াবি জীবনের সফলতা পারলৌকিক জীবনের মুক্তি যদি আমরা কামাই করতে চাই আল্লাহর আনুগত্যর পাশাপাশি রসুলের আনুগত্য কোরআনের অনুসরণের পাশাপাশি হাদিসের অনুসরণের মাধ্যমেই আমাদের উভয় জাহানের সফলতা অর্জন হতে পারে তাছাড়া অন্য কোনো মাধ্যম দিয়ে নয় আল্লাহ সবান আমাদের সকলকে অভ্রান্ত সত্যের দুটি উৎস কোরআন এবং সৈয়াদিসের অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন আমি যারা এই মাহফিলের আয়োজন করেছেন করেন প্রতি অনেক মেহনত করে কষ্ট করে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো যারা সহযোগিতা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে আল্লাহ তুমি তাদেরকে কবুল করো আল্লাহ আমাদের যারা মারা গেছেন অনেক মুরুব্বী আমি অনেক দিন থেকে আসি আপনাদের সোনাপুরে অনেক মুরুব্বী ছিলেন যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দিও আল্লাহ আমরা যারা অসুস্থ এখানে বাড়িতে মেডিকেলে তুমি তাদের সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করো আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করার তুমি তৌফিক দাও আল্লাহ তারা অসচ্ছল তাদেরকে তুমি সচ্ছলতা দান করো আলোচনা যা কিছু নিয়ে এসেছি আলোচক শ্রোতা উভয়কে এর উপরে আমল করার তুমি তৌফিক দান কর। এ আল্লাহ সারা পৃথিবীতে মুসলিমদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হিংসা বিদ্বেষের ছড়াছড়ি তুমি একমাত্র পারো আমাদের অন্তরে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিতে তুমি কেবল পারো আমাদেরকে একই কাতারে আবার করিয়ে আগের সেই সম্মান মর্যাদা ফিরিয়ে দিতে তোমার নিকশে আশা ব্যক্ত করছে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করে আমাদের মর্যাদা পুনরুদ্ধারণ তুমি আমাদের তৌফিক দান করো আল্লাহ পৃথিবীর দেশে দেশে মুসলিমদের উপরে যে অত্যাচার নির্যাতনেরোলার চড়ছে এই পরীক্ষায় পাশ করার মতো আমাদের কোনো যোগ্যতা নেই তোমার নিকট সহযোগিতা চাচ্ছি আমাদের কেমন কোনো বিপদে ফেলো না যে বিপদ থেকে উত্তীর্ণ হওয়া আমাদের জন্য খুব কঠিন তুমি আমাদেরকে হেফাজত করো ফিলিস্তিনি ভাইদেরকে তুমি হেফাজত করো আল্লাহ যারা অত্যাচার চালাচ্ছে ওদের তোক যদি হেদায়ত লেগে থাকো হেদায়ত করো না হলে ইতিপূর্বে যে সমস্ত জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়ে পৃথিবীর মানুষের কাছে তুমি স্মরণীয় করে রেখেছ তাদের মতো এদেরকে তুমি ধ্বংস করে দাও অবশেষে আপনাদের সকলের জন্য আল্লাহ তালার নিকটে আপনাদের সুস্থতা দীর্ঘ মঙ্গল কল্যাণ কামনা করে আমার জন্য দোয়া আছে আপনাদের জন্য দোয়া করে আজকের আলোচনা এখানেই শেষ করছি ওয়া আলাইকুম সোবাহনাকাল্লা আশাহাকুবাইক ওয়া ওরহমৎুল্লাহি